কাজ তুই তো জানিস ক্লাসে আজকে রাচাল দিয়েছে, তুই ক্লাসে কি পেলি আমাকে তো বললি না, বলতো দেখি। জয়, ভালোই করেছি রেজাল্ট। বাবা বলেছে রেজাল্ট ভালো করলে আমাকে ল্যাপটপ কিনে দিবি, বুঝলি জয়? তুই রেজাল্ট কি করলি আমাকে বলতো দেখি। আর কি আর বলি রাজ, ক্লাসে তো আমি ফেল করে গেছি। বাবা বলেছে যদি আমি ফেল করি আমাকে রিকশা নিয়ে বের করবে। আমি তো বাড়ি যেতে ভয় পাচ্ছি। রাজ কিছু একটা কর। কি আর করবো জয়, তুমি ভালো করে পড়ালেখা করোনি, তার জন্য তুমি ক্লাসে ফেল করেছো। তুমি যদি ভালো করে পড়ালেখা করতে তাহলে এখনো তুমি পরের ক্লাসে উঠতে পারতে, এখন তোমাকে আবার আরেক ক্লাসে উঠতে হবে। আমি এখন কিচ্ছু করতে পারবো না, চলো এবার আমরা বাড়ির দিকে যাই। আমার তো বাড়ি যেতে ভয় লাগছে, এখন কি করি রে রাজ? চলো যেতে যেতে আমরা কথা বলি। ঠিক আছে চল, আমার তো চিন্তায় কিচ্ছু মনে আসছে না, কেমন জানি লাগছে মাথাটা আরো কাউরা করছে। তাহলে আমি চলে যাচ্ছি, তুইও চলে যা। চললাম, খুদা হাফেজ জয়। যদি আবার তুমি ভালো বা তোমার বাবা তোমাকে আবার ভর্তি করে তাহলে আমার সাথে আবার ক্লাসও দেখা হবে, বাই। জয় তুই চলে এসেছিস, যা সোফার মধ্যে বস, তোর না আজকে রেজাল্ট দেবে। আমি আমাকে বল, দাঁড়া আমি আসছি। দাঁড়া আসছি, দাঁড়া বল তোর রেজাল্টের খবর কি, তুই কি করলি রেজাল্টে, তুই কি পেলি দে। তো সেটা জানি, আমি কি করবো, তো ভালো কোথাও ই করছে, তোরটা বল। আমাদের হেডমাস্টারের ছেলে আছে না, সে না পরীক্ষাতে ফেল করেছে বাবা। তা আমি কি করবো শুনি, তোরটা বল। তাহলে বুঝো না, তো হেডমাস্টারের পুরো জন্য ফেল করেছে, তুমি তখন গাই কি, তোমার পুরো আর কি পাবে। আমিও ফেল করেছি বাবা। কি বললি তুই, তুই ফেল করেছিস? দাঁড়া দেখাচ্ছি। তারা তোর রিক্সা দিয়ে তো আর ব্যবস্থা করছি, তারা আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার প্লিজ। আর মজার মজার ভিডিও দেখার জন্য আমাদের